হ্যালো ভিউয়ার্স, ইউনিক স্কুলিং ফ্যামিলি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো বেসিক্যালি আমি সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট অর্থাৎ ট্রান্সফার ফাংশন সম্পর্কে আলোচনা করেছিলাম গত ভিডিও পর্যন্ত। অলরেডি আমি ইলেকট্রিক্যাল নেটওয়ার্কের যে বিভিন্ন টাইপ ট্রান্সফার ফাংশন থাকে সে সম্পর্কে অলরেডি আমি আলোচনা করেছি। তো আজকে থেকে আমি মেকানিক্যাল যে সিস্টেমগুলো সে সম্পর্কে আমি আলোচনা করব। তো মেকানিক্যাল সিস্টেমে প্রথম যে টাইপটা সেটা হলো ট্রান্সলেশনাল মেকানিক্যাল সিস্টেম। তো দেখুন, এটা আসলে কি জিনিস, যে আমার এক্ষেত্রে তিন রকম কেস হতে পারে। একটা হলো আমার মেকানিক্যাল সিস্টেমটা যদি স্প্রিং টাইপ হয়, স্প্রিং, তাহলে দেখুন আমি একটা স্প্রিং আঁকাইছি। তো স্প্রিং টাইপ মেকানিক্যাল সিস্টেম যদি হয়, তো এই স্প্রিংটা, এই যে এখানে একটা স্প্রিং আমি আঁকাইছি এবং এই স্প্রিংটার উপর প্রযুক্ত বল যদি আমার হয় এফটি, এবং এই এফটি বরাবর এফটি প্রযুক্ত বলের কারণে আমার যদি সরণটা ঘটে হলো, ডিসপ্লেসমেন্টটা ঘটে হলো এক্স ওয়ান টি পরিমাণ, এবং স্প্রিং কনস্ট্যান্ট যদি কে হয়, তো এই ফর্মুলাটা আপনারা সবাই জানেন। আসলে এই ফর্মুলাটা হচ্ছে কি, এফ ইকুয়াল টু কে এক্স, যেটা আপনারা এইচএসসি থেকে করে আসতেছেন। যত বেশি এক্স হবে তত বেশি ফোর্স লাভ করবে, অর্থাৎ এফ টি ইজ ইকুয়াল টু আমার আসে কত, কে ইন্টু এক্স টি। তো এই ফর্মুলাটা আমার এই ট্রান্সলেশনাল মেকানিক্যাল সিস্টেমে আমার অ্যাপ্লাই করতে হবে যদি স্প্রিং টাইপ হয়, ফোর্স হয়। তো এটা গেল এক টাইপ। এরপরে আমার হচ্ছে, আচ্ছা এখানে আমি লিখতেছি, এরপরে আমার হচ্ছে মাঝখানেরটা হচ্ছে আমার ড্যাম, ভিসকাস ড্যাম্পার এটার নাম, এটা সিম্বলটা হচ্ছে লাইক এরকম, এরকম ড্যাম্পার টাইপ যদি হয়, তো এটার উপর প্রযুক্ত বল এফ টি, এবং এটার কারণে আমার সরণ যদি এক্স টি পরিমাণ সরণ হয়, তো এটার নাম হচ্ছে কি আমার, এটা হচ্ছে স্প্রিং, আমি এই সাইডে লিখতেছি, এটা হচ্ছে স্প্রিং, এটা হচ্ছে আমার ভিসকাস ড্যাম্পার, এরকম নাম এটার। এক্স টি এবং এটার জন্য কোইফিশিয়েন্ট যে মানে সমানুপাতিক যে ধ্রুবকটা সেটার নাম হচ্ছে আমার কি, এফ ভি, ঠিক আছে। তো এটাতে, এটার ইকুয়েশনটাতে আমি একটু পরে আসতেছি ইকুয়েশনটা, কারণ এটা একটু আননোন টাইপ। আর আরেকটা হচ্ছে যদি সিম্পল ম্যাথ হয় এম, ঠিক আছে, এখানে আমি লিখে নিলাম এটার নাম হলো ম্যাথ। তো এই ক্ষেত্রে আমার ম্যাথ যদি হয়, তাহলে এটার জন্য আমার যে বলটা এফ টি, এই ম্যাথের উপর আমার বল এফ টি, আর স্মরণ করতেছে এক্স টি পরিমাণ। তাইলে এই ক্ষেত্রে আমার ইকুয়েশনটা কী দাঁড়ায়, এফ টি ইকুয়াল টু, আমরা সবাই জানি যে এফ সমান এম এ, ফোর্স এফ ইকুয়াল টু এম এ, সেটা আপনারা সবাই জানেন। তো এম আমি এম এর মতোই লিখলাম, আর এ এর জায়গা আমার এখানে চলক হচ্ছে আমার কি, এক্স টি। তাহলে এ থেকে এক্স টি করতে হলে এটাকে আমার কী করতে হবে, অবশ্যই ডাবল ডিফারেন্সিয়েশন, আপনারা সবাই জানেন এ সমান ডিভি বাই ডিটি, আবার সেই ভি সমান আবার ডিএক্স বাই ডিটি, আলটিমেটলি এটা দাঁড়ায় হচ্ছে ডি স্কোয়ার এক্স টি ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার, এফ টি ইকুয়াল টু এম ইন্টু ডি স্কোয়ার এক্স টি ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার। তো এটা হচ্ছে আমার ম্যাথ টাইপ যদি থাকে। আর তাহলে এটাকে আমি ইয়েটা দিব হচ্ছে, রিলেশনটা হবে হচ্ছে এফ টি ইকুয়াল টু, প্রতি ক্ষেত্রে দেখুন কোইফিশিয়েন্ট এম কে, এটা কোইফিশিয়েন্ট হচ্ছে এফ ভি, ঠিক আছে, ড্যাম্পারের যে কোইফিশিয়েন্টটা অর্থাৎ সমানুপাতিক ধ্রুবক সেটা হচ্ছে এফ ভি, এবং এই ক্ষেত্রে এটা হবে হলো, দেখুন এটা ডি স্কোয়ার এক্স টি বাই ডিটি স্কোয়ার, এটা শুধু এক্স টি, আর এটা ইন্টারমিডিয়েট লেভেলে এটা হচ্ছে একটা ডিফারেন্সিয়েশন ডি এক্স টি ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার ডিটি, ব্যাস হয়ে গেল আমার এই হচ্ছে ইকুয়েশন। আর এটা বেসিক্যালি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের টার্ম, তো আমি সরাসরি এটা আমি লিখলাম, এখানে তেমন একটা ডিসকাস করলাম না, জাস্ট এফ ভি ইন্টু ডি এক্স টি বাই ডিটি, একটা ডিফারেন্সিয়েশন, এটা ডাবল ডিফারেন্সিয়েশন, এটাতে কোনো ডিফারেন্সিয়েশন নাই। ইভেন এটাকে কিন্তু চাইলে আমি এভাবেও প্রকাশ করতে পারবো, কে ইন্টু এক্স টি, যদি ভি এর কোইফিশিয়েন্ট হিসেবে নেই তাহলে এটা দাঁড়াবে জিরো টু টি ভি
ডামি ভেরিয়েবল দ্বারা রিপ্লেস করলে ভিটাও টিটাও। আর এটা যদি চিন্তা করি ভি এর কই ভি হিসেবে যদি আমি চলকটাকে লিখতে চাই তাহলে ডিএক্সটি ডিভাইডেড বাই ডিটি, এটা মানে আমরা সবাই জানি বেগ ভি। তারপরে এটাকে যদি আমি লিখতে চাই তাহলে এম ইনটু, দেখুন ডিএক্সটি বাই ডিটি মানে হচ্ছে ভি, তার সাথে আরেকটা ডিফারেন্সিয়েশন ডিডিটি, ডিডিটি ইনটু ভি। তো সবগুলাকে আমি সেম ফরম্যাটে আমি লিখলাম, এটা আমি এভাবে লিখি এফ ভি টি ডিভিটি ডিভাইডেড বাই ডিটি, ঠিক আছে। তো এটা হলো আমার এই ইকুয়েশনগুলো, এই ইকুয়েশনগুলো আমাকে অ্যাপ্লাই করতে হবে ট্রান্সলেশনাল মেকানিক্যাল সিস্টেমের প্রবলেমগুলো সলভ করার সময়। তো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস আসে, সেটা হলো এই সমানুপাতিক ধ্রুবকগুলোর ইউনিট। তো ইউনিটের জন্য এম এর ইউনিটটা একদম ইজি, এটা আপনারা সবাই জানেন এম এর ইউনিট হচ্ছে ম্যাস কেজি, ঠিক আছে। তারপরে এই কে এর ইউনিটটাও আপনারা সবাই জানেন, এই যে দেখুন এই সাইডে এটা নিউটন, এটা হচ্ছে মিটার, তাহলে মিটারটা এই সাইডে গেলে কে এর ইউনিটটা দাঁড়ায় হচ্ছে নিউটন পার মিটার, ইউনিটটা হচ্ছে নিউটন পার মিটার। সেম সিস্টেমে আমরা যদি এটাকে একটু দেখতে চাই, এফ ভিটাকে যদি একটু দেখতে চাই, তাহলে এটা নিউটন, এটা মিটার পার সেকেন্ড, তাহলে সেকেন্ডটা ওই সাইডে গেলে নিউটন সেকেন্ড পার মিটার, নিউটন সেকেন্ড পার মিটার, জাস্ট সাইড ট্রান্সফার। এটার একক নিউটন, এই সাইডে মিটার পার সেকেন্ড ছিল, তাহলে এই সাইডে গেলে মিটার ইনভার্স সেকেন্ড, তাই নিউটন সেকেন্ড পার মিটার। এই হচ্ছে এগুলোর ইউনিট, এই ইউনিট অনুযায়ী আমাদের কিন্তু কাজ করতে হবে। তো একদম বেসিক জিনিস হলো এগুলো, এই ট্রান্সলেশনাল মেকানিক্যাল সিস্টেমের একদম আমার যে বেসিক সেটা হচ্ছে এই টাইপ। তো এবার আমি দেখি যে এই টাইপ ইয়েগুলো আমি কিভাবে মানে সলভ করব। তো তার জন্য প্রথমে সিঙ্গেল ডিগ্রি এটার একটা ইকুয়েশন আমি দেখাবো। তো তার জন্য মনে করুন আমার এটা একটা অবলম্বন, আমার প্রবলেম সলভ করা অলরেডি শুরু করে দিলাম আমি, এটার সাথে আমার একটা স্প্রিং লাগানো আছে, এটা একটা অবলম্বন, জাস্ট কিছুই না একটা অবলম্বন। তো এটার সাথে একটা স্প্রিং লাগানো আছে যার ইয়ে হচ্ছে কে, আর এখানে একটা ড্যাম্পার কন্ট্রোলার ড্যাম্পার লাগানো আছে, সরি এফ ভি টাইপের ড্যাম্পার লাগানো আছে। আর এটা সরাসরি যে লাগছে কার সাথে, একটা ভর এম এর সাথে লাগানো আছে, ঠিক আছে। এবং এই ভরটার উপর প্রযুক্ত বল হচ্ছে আমার কত, এই ভরটার উপর আমার প্রযুক্ত বল হচ্ছে এফ টি, আর এখানে যে সরণটা ঘটতেছে সেই সরণটা আমার দাঁড়াচ্ছে কত, এক্স টি। সিঙ্গেল একটাই এক্স আছে, একটাই এক্স থাকলে সেটাকে আমি বলবো হচ্ছে সিঙ্গেল অর্ডার বা সিঙ্গেল ডিগ্রি। তো এই টাইপ একটি ইয়ে দেওয়া আছে। এখন আমাকে ট্রান্সফার ফাংশন বের করতে বলছে, এক্স এস ট্রান্সফার ফাংশন জি এস ইকুয়াল টু এক্স এস ডিভাইডেড বাই এফ এস, এটা ইকুয়াল টু ওয়াট, এটা আমাকে বের করতে বলছে। তাহলে কিভাবে সলভ করব, যদি এখানে ক্যাপিটাল ভি এস থাকতো তাহলে হয়তো বা এইভাবে কনভার্ট করে আমাদের কাজ করতে হইতো, কারণ সেক্ষেত্রে ভি কোএফিশিয়েন্ট হতো, যেহেতু এখানে এক্স এস সো এক্স টির ইকুয়েশনগুলো কাজে লাগাবো। তো কিভাবে কাজে লাগাবো সেটা হচ্ছে মেইন কথা। তো যেমনটা আমি এর আগে এই ট্রান্সফার ফাংশনের ক্ষেত্রে আমি এর আগে ইলেকট্রিক্যাল নেটওয়ার্কের ক্ষেত্রে সেম যে সিস্টেমে দেখাইছিলাম, এখানেও অনেকটা সেম সিস্টেমে সিঙ্গেল সরি ট্রান্সফার ফাংশনের ইলেকট্রিক্যাল নেটওয়ার্কে আমি মেশ অ্যানালাইসিস করার সময় সিঙ্গেল মেশ যেখানে ছিল সেটা যেভাবে সলভ করেছিলাম সেম সিস্টেম, জাস্ট ওখানকার আমার ইয়েটা ছিল হচ্ছে ভিটি, ভিটিটা এখানে রিপ্লেস হবে হচ্ছে কত দ্বারা, ভিটিটা রিপ্লেস হবে হচ্ছে আমার ভিএস লেখি সরি, ওখানকার ভিএসটা এখানে রিপ্লেস হবে হচ্ছে এফ এস দ্বারা, আর ওখানকার জেড এস ইম্পিডেন্স যেটা ছিল সেই ইম্পিডেন্সটা এখানে রিপ্লেস হবে হচ্ছে এক্সেস দ্বারা, শেষ, এটাই হচ্ছে মেইন জিনিস, আর বাদ বাকি সব কিছু সেম। অর্থাৎ আমার নির্দিষ্ট একটা ভরের উপর আমি দেখব যে টোটাল কতগুলো আমার
ইয়ে কাজ করতেছে, যে এই এই সাইডে যে ইকুয়েশন লেখে কতগুলো বল ফোর্স আমার কাজ করতেছে। ঠিক আছে, তাহলে এখন দেখি আমি কিভাবে সলভ করা যায়। প্রথমত আমি দেখি এই এম এর উপর টোটাল কী কী জিনিস কাজ করতেছে। এক নম্বরে হচ্ছে এম ইন্টু ডি স্কোয়ার এক্স বাই ডিডি স্কোয়ার, এটা কাজ করছে। সো আমি লিখে ফেলি এম ইন্টু ডি স্কোয়ার এক্স টি ডিভাইডেড বাই ডিডি স্কোয়ার, এটার উপর কাজ করতেছে। একটা হচ্ছে এম এ, এম এ পরিমাণ প্রযুক্ত বল, প্লাস আমার কত আর কী কী বল কাজ করতেছে দেখুন। এটার উপর আমার আর কী কী বল কাজ করতেছে, যে কে ইন্টু এক্স টি, যেহেতু স্প্রিং লাগানো আছে এম এর সাথে, সো কে ইন্টু এক্স টি পরিমাণ। তাহলে আমি লিখে নিচ্ছি কে ইন্টু এক্স টি। আর কী কাজ করতেছে, আমার একটা ড্যাম্পার লাগানো আছে, সো ড্যাম্পারের জন্য আমার ইকুয়েশনটা হচ্ছে এফ ভি প্লাস এফ ভি ইন্টু ডি এক্স টি ডিভাইডেড বাই ডিটি, সিম্পল। এখন হচ্ছে এত ইজ ইকুয়াল টু আমার কত হবে টোটাল যে প্রযুক্ত বল, টোটাল প্রযুক্ত বলটা আমাদের কত, এখন আর এটা লেখার দরকার নেই, জাস্ট এটা বোঝানোর জন্য আমি লিখছিলাম। এত ইকুয়াল টু টোটাল প্রযুক্ত বল, দেখুন এখানে প্রযুক্ত বল হচ্ছে এই যে দেয়াই আছে এফ টি, এখানে যে প্রযুক্ত বলটা থাকবে সেই প্রযুক্ত বলটাই এখানে লিখতে হবে। যদি কোনো প্রযুক্ত বল না থাকে তাহলে এই সাইডের রেজাল্ট হবে জিরো। ঠিক আছে, এখানে যেহেতু এফ টি প্রযুক্ত বল আছে সো এখানে অবভিয়াসলি লিখতে হবে এফ টি। বাট এবার আমার ট্রান্সফার ফাংশন তৈরি করতে হবে, তো ট্রান্সফার ফাংশন তৈরি করতে হলে এস ডোমেইনে নিতে হবে। তো এই ইকুয়েশনগুলো তো এর আগেও আমি দেখিয়েছি যে ডি স্কোয়ার বাই ডিডি স্কোয়ার মানে এস ডোমেইনে এটা নিলে হবে হচ্ছে এস স্কোয়ার, এস স্কোয়ার, আর এক্স টিকে এস ডোমেইনে নিলে হবে এক্স এস, এক্স এস প্লাস কে ইন্টু এক্স টিকে এক্স ডোমেইনে নিলে হবে এক্স এস প্লাস এফ ভি ইন্টু ডি এক্স টি ডিভাইডেড বাই ডিডি, তো ডিডিটি মানে এস, আর এক্স টিকে এস ডোমেইনে নিলে হবে এক্স এস, আর এফ টিকে এক্স ডোমেইনে নিলে হবে এস ডোমেইনে নিলে হবে এফ এস। হয়ে গেল ইকুয়েশনটা। তো এবার আমার লাগবে হলো এক্স এস ডিভাইডেড বাই এফ এস, তাহলে এই বাম সাইড লেফট সাইড থেকে আমি এক্স এসটা কমন নেই, এক্স এসটা কমন নিলে আমার দাঁড়াচ্ছে এম এস স্কোয়ার প্লাস কে এক্স, সরি কে এটা পরে লিখি, আগে এটা লিখি এফ ভি ইন্টু এস প্লাস কে ইজ ইকুয়াল টু এফ এস। তাহলে আমার টার্গেট হলো এক্স এস বাই এফ এস বের করা, তাহলে এক্স এস ডিভাইডেড বাই এফ এস এটা ইকুয়াল টু ট্রান্সফার ফাংশন জি এস ইজ ইকুয়াল টু বেসিক্যালি আমার দাঁড়াচ্ছে জাস্ট এটাকে ওই সাইডে পাঠিয়ে দেবো, তাহলে ওয়ান ডিভাইডেড বাই এম এস স্কোয়ার প্লাস এফ ভি এস প্লাস কে, হয়ে গেল। হয়ে গেল আমার ইকুয়েশনটা। তো দেখুন আমার সহজেই, খুব সহজেই সিঙ্গেল ডিগ্রির জন্য আমি ট্রান্সফার ফাংশনটা বের করতে পারছি। তো এবার আমি দেখি সেকেন্ড অর্ডার বা সেকেন্ড ডিগ্রির জন্য আমার কী আসে। তো তার জন্য আমার একটা প্রবলেম সলভ করতে হবে। তো আমার প্রবলেমটা প্রবলেমটা মনে করুন এরকম একটি স্ট্রাকচার, এটা জাস্ট একটা ফ্রেম, এর সাথে আমি ম্যাস স্প্রিং এগুলো সব লাগাবো। তো এরপরে আমি একটা ম্যাস আমি মনে করলাম এখানে এম ওয়ান পরিমাণ ম্যাস, এই সাইডে আরেকটা ম্যাস মনে করলাম এম টু পরিমাণ, এটার সাথে একটা স্প্রিং দ্বারা ম্যাসকে লাগানো আছে যেটার কনস্ট্যান্ট হচ্ছে কে ওয়ান, এখানে একটা স্প্রিং দ্বারা লাগানো আছে যেটা হচ্ছে কে টু, এবং এটার সাথে আরেকটা স্প্রিং লাগানো আছে এটা হচ্ছে কে থ্রি, আর সাথে কি আছে ড্যাম্পার, ড্যাম্পার কন্ট্রোলার, ড্যাম্পার আছে মনে করুন এখানে
এই ড্যাম্পারটা হচ্ছে FB3। তাহলে FB1 FB2 টা কোথায়? FB1 FB2 টা হচ্ছে এটার সারফেসে লাগানো আছে, এটাকে এইভাবে ধরুন যে দেয়া আছে FB1 আর FB2। এই এই ম্যাচটার উপর আমার প্রযুক্ত বল হচ্ছে FT, আর এইখানে মনে করুন যে এটার ইয়েটা হচ্ছে X1T আর এটারটা হচ্ছে আমার X2T। তো এই হচ্ছে আমার প্রবলেম। তো এটা থেকে জাস্ট যেহেতু আননোন অনেক বেশি, এই ক্ষেত্রে আমি X1 X2 দুটো আননোন এবং সবগুলো হচ্ছে আননোন ভ্যালু, কোনো ডেফিনিট ভ্যালু দেয়া নাই। তো এই ক্ষেত্রে আমি আমার ট্রান্সফার ফাংশনটা সরাসরি বের করবো না, জাস্ট ইকুয়েশনটা বের করব। পরবর্তীতে প্রবলেম আমি সলভ করার সময় এগুলো যখন ভ্যালু দিয়ে দেবো তখন প্রবলেম সলভ করাটাও দেখিয়ে দেবো। তো এখন জাস্ট আমি জাস্ট এটা অনুযায়ী আমার ইকুয়েশনটা কী আসে সেটা আমি বোঝার চেষ্টা করব। তো এখানে আনলোন দুইটা, মানে সেকেন্ড অর্ডার সেকেন্ড ডিগ্রি। তো প্রথমটার জন্য, প্রথমটা হচ্ছে M1 ভরের উপর। তো এটা কিভাবে আমি ইকুয়েশনটা আনব? তো এটার ইকুয়েশনটা আমি যেরকম মেশ অ্যানালাইসিসে যেরকম সিস্টেমে দেখাইছিলাম সেম সিস্টেমে এটা করার চেষ্টা করব। অর্থাৎ খেয়াল করে দেখুন, প্রথমে হচ্ছে আমার M1 ভরের উপর আমি দেখব M1 ভরের উপর আমার কী কী ফোর্স কাজ করছে। তো প্রথমত হচ্ছে M1 ভরের উপর, ঠিক আছে, M1 ভরের উপর আমার কী কী ফোর্স কাজ করছে। এই যে দেখুন, M1 ইন্টু D² X/D² মানে M1 ইন্টু S², একবারে S ডোমেনে নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে M1 S² M1 এর সাথে কী কী জিনিস কানেক্টেড আছে দেখুন, M1 S² আছে, তারপরে ড্যাম্পার আছে একটা দুইটা। তাহলে আমি লিখতেছি ড্যাম্পারটা FB1 প্লাস FB3, দুটোকে একসাথে কমন নিয়ে নিলাম। এখন দেখুন ড্যাম্পারের সাথে কিন্তু আবার ব্যাপার হচ্ছে FB ইন্টু DXT/DT মানে DDT মানে S, সো এর সাথে S গুণন করে নিলাম। তাহলে M1 S² প্লাস FB1 প্লাস FB3 ইন্টু S হয়ে গেল। আর কি আছে? আর আছে স্প্রিং। তো স্প্রিংটা হচ্ছে কে ইন্টু X, সো K1 ইন্টু X প্লাস K2 ইন্টু X। সো আমি একবারে লিখতে পারি K1 প্লাস K2 ইন্টু X। তো মেশ অ্যানালাইসিসের যেরকম ইকুয়েশন আনছিলাম সেম সিস্টেমে এখানে M1 ভরের সাথে যতগুলো ফোর্স কানেক্টেড আছে সে সবগুলো নিয়ে নিলাম ইন্টু আমার কত X1, প্রথম কোএফিশিয়েন্টটা আমার কত X1 S হয়ে গেল। এরপরে কি? এরপরেরটা সাইন হচ্ছে মাইনাস, মাইনাস দিয়ে এরপরেরটা আমার কি হবে M1 এবং M2 এর কমনে আমার কতগুলো আছে। তো M1 এবং M2 এর কমনে আমি দেখতে পাচ্ছি FB3 এটা আছে। তাহলে FB3 ইন্টু S, তারপরে কত আছে প্লাস K2, K2টাও কমন আছে, প্লাস K2 ইন্টু X2 S ইজ ইকুয়াল টু টোটাল অ্যাপ্লাইড ফোর্স অন M1। তো M1 এর উপর টোটাল অ্যাপ্লাইড ফোর্স আছে FT, সো এটাকে S ডোমেনে নিলে এটা হবে FS হয়ে গেল একটা ইকুয়েশন। এরপরে দেখি দ্বিতীয় ইকুয়েশনের জন্য আমার কি, দুই নাম্বারটার জন্য আমার কমনটা হচ্ছে প্রথমে 2 আর 1-এর কমন, 2 আর 1-এর কমন তো এই যে এখানে লিখে নিছি, এটাই হুবহু কপি করে দিব দুই নাম্বার ইকুয়েশনের শুরুর পয়েন্টটা, FB3S প্লাস K2 ইন্টু X1S, আর পরেরটা হচ্ছে প্লাস ইন্ডিভিজুয়াল, এখন হচ্ছে M2-র উপর কতগুলো বল প্রযুক্ত আছে। তো এক নাম্বারে হচ্ছে M2 ইন্টু D² X/D² মানে হচ্ছে M2 S², তারপর ড্যাম্পারটা নিব, অর্ডার হচ্ছে ড্যাম্পার নেওয়া। তো ড্যাম্পার আছে FB2 আছে FB3 আছে, সো FB2 প্লাস FB3 ইন্টু S প্লাস স্প্রিং আছে কয়টা, K2 প্লাস K3 ইন্টু X2S। এখন দেখবো M2 এর উপর কতগুলো বল প্রযুক্ত আছে, M2 এর উপর দেখুন কোনো বলই প্রযুক্ত নাই,
এই যে এখানে যেমন এফটি ছিল, বাট এখানে এম টু এর উপর কোনো বল প্রযুক্ত নাই, বিধায় এটা হবে শূন্য। তো হয়ে গেল আমার ইকুয়েশন। এটা সলভ করার এখন প্রয়োজন নাই, জাস্ট প্রবলেম যখন সলভ করব তখন আমার এগুলো নির্ণায়কের সাহায্যে আমি সমাধান করব। তো আমি একটু ম্যাচ করে নিচ্ছি রেজাল্টটা ঠিক আছে কিনা। m1 s স্কোয়ার প্লাস fb1 প্লাস fb3 ইনটু s প্লাস k1 প্লাস k2 মাইনাস fb3 s প্লাস k2 মাইনাস fb3 s প্লাস k2 m2 s স্কোয়ার প্লাস fb2 প্লাস fb3 ইনটু s প্লাস k2 প্লাস k3 ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।